দিনাজপুরে মাঠে মাঠে আমন ধানের সমারোহ, ভালো ফলন পাওয়ায় খুশি কৃষক। ধান রক্ষায় ও ক্ষেতের পোকা দমনে কৃষককে নিয়ে বিভিন্ন উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করছে কৃষি বিভাগ। দিনাজপুর থেকে শাহলম শাহী রিপোর্ট। দিনাজপুরের কৃষক এবার উচ্চ ফলনশীল বিধান 34, 49, 57 ও 62 সন্না, সুমন সন্না, গুটি সন্না, হাইব্রিড এসিআই 1 ও 2 জাতের ধান আবাদ করেছেন। কৃষক জানান, মৌসুমের শুরুতে ক্ষেতে মাজরা পোকা, গাছ ফড়িং সহ বিভিন্ন পোকা আক্রমণ করে। সঠিক উপায়ে কীটনাশক প্রয়োগ ও নিবিড় পরিচর্যায় ক্ষতি কাটিয়ে উঠেছেন তারা। বর্তমানে খুব ভালো ধান আছে, এইভাবে যদি আমরা ধরে রাখতে পারি, কারণ পোকা যদি আক্রমণ না হয়, না আসতে দিই আমরা যদি নিয়মিত স্প্রে করি, তাহলে বর্তমানে বাম্পার ফলন আশা করতেছি। বর্তমানে আমাদের কারেন্ট পোকা এখন মাঠে নাই, কিন্তু এখন যে ধানটা আমাদের হয়েছে, এই ধানটা যদি আমরা ধরে রাখতে পারি, তাই বহুত। বন্যা হওয়ার পর 10-12 দিন মধ্যে আর কি দেখতেছি যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মানে 10 থেকে 12 ইঞ্চি। এগুলা দেখার কি চিকিৎসার জন্য আসে এই যে কৃষি সরকার। চলতি মৌসুমে দিনাজপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 হেক্টর জমিতে, আবাদ হয়েছে আরও বেশি জমিতে। পোকা দমনের জন্য ইউনিয়ন স্কোয়াড তারা কাজ করছে, এবং আমাদের যারা এখানে যারা কর্মকর্তা আছে তারা সার্বক্ষণিক এটাকে মনিটর করছে। যদি আর কোনো দুর্যোগ আমরা ফেস না করি, তাহলে আমি আশা করছি যে আমাদের গতবারের থেকে এবার উৎপাদন ভালো হবে এবং বাম্পার ফলন আমরা পাবো। দিগন্ত বিস্তৃত এই ধান খেতে জানান দিচ্ছে, এবার এ অঞ্চলে আমনের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ অবধি সার ও সেচ নিশ্চিত হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আর কয়েক সপ্তাহের মধ্যে এই সোনার ধান কৃষক ঘরে তুলবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।